রোজা অবস্থায় থুতু খেলে রোজা ভেঙে যাবে না ভাঙবে না? যেহেতু থুতুটা বাইরের কোনো জিনিস না, বাইরের তোর খাই দিয়ে না ভাঙবো, এটা কি বাইরের ভাঙবে না? তবে সেই থুতু এতগুলা মুখের মধ্যে জমা করি কেড়ে এক তিরেশ খাইছেন, এটা বিশ্রী, দেখতেও খারাপ লাগে শুনতেও খারাপ লাগে। এমনভাবে স্বাভাবিক নিয়মে আপনি ডক্টর করবেন যাতে করে থুতু মুখে জমা না হয়। তবে থুতু জমা যদি এক কুলি হয় গিলিয়া লাইন, রোজার কোনো অসুবিধা নেই। A to Z বাংলা, ফলো দ্য রুলস অফ ইসলাম।